নতুন একটা সকাল আর নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা ভাবছো সুনীল মণ্ডল ব্লগস এরম লুকে আছে কেন? কারণ আজকে সেই পূজা, যাকে নিয়ে আমি প্র্যাঙ্ক ভিডিও করেছিলাম, কল প্র্যাঙ্ক। তো তার আজকে বিবাহ, তার মানে বিয়ে, গায়ে হলুদ পর্ব চলবে এবারে। আর আমার সাথে রয়েছে সোনিয়া। সোনিয়া হাই করে দাও। কেমন আছেন সবাই? আশা করি তোমরা ভালোই আছো, আপনারাও ভালো আছেন। আর আমার তেমন কিছু বলার নেই, আমার বান্ধবীর বিয়ে, তাই গায়ে হলুদ আছে, আমরা যাচ্ছি। আর আমার মানে বন্ধুর চ্যানেলটা সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর কিছু নেই, তোমরা মনে মনে ভাববে যে ওকে আমরা শিখিয়ে দিচ্ছি, কিন্তু একদমই না। না না, ও কিছু আমাকে শেখায়নি, আমি আমার মন মানে মনের মধ্যে যা এসেছে আমি তাই বলেছি। তো চলো, বন্ধুরা আমি সোনিয়াকে বলেছিলাম যে তুই একটু স্লো মোশন ভিডিও করে দে। ও কি অবস্থা করেছে তোমাকে দেখিয়ে দিই, চলো। আপনারা দেখবেন কেমন মানিয়ে দিয়েছি। চল চলো দেখো। তো কি অবস্থাটা হলো? আর আমরা কাছাকাছি চলে এসেছি, কাছাকাছি। আমি তো ভাবছি কখন যাবো, মানে কখন দেখা পাবো, মানে ওর সাথে কখন দেখা হবে, খুব এক্সাইটেড আছি। চলো বন্ধুরা, আমরা চলে এসেছি পুরোটা বিয়ের গেটের সামনে চলে এসেছি। দেখো পূজা ও অমিত, ঠিক আছে? তো চলো ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা ফাইনালি দেখা হয়ে গেছে বিয়ের কোণে। হাই 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 ও হাই হাই হাই। এই প্রথমবার আমি কোন বিয়ের কোণেকে দেখলাম যে সে হাই 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 করছে। তো কি বলবি বল? কি বলবো আমি, আমি রিলস রিলস বানাই না। না ওই সত্যি না, এখন বানাই, এখন বানাই, আগে বানাতাম না, এখন বানাই। আর আমার চ্যানেলটার বিষয়ে বল। হ্যাঁ হ্যাঁ, এই সুনীল মণ্ডল ব্লগস চ্যানেলটা, লাইক কমেন্ট, হ্যাঁ সবাই লাইক কমেন্ট, লাইক লাইক বল, লাইক কমেন্ট করো, হ্যাঁ সাবস্ক্রাইব করো সবাই, ঠিক আছে? আগের বার কি বলেছিল? সাবস্ক্রাইব। তো চলো দেখতে থাকো।
লাঞ্চ করতে বসে পড়েছি আর এখানে সবাই ও চয়ন্তিকা এসে যাচ্ছে, সরি ওকে নিয়ে নিয়েছি, বাট আর কাট করবো না, আর কাট করবো না, হাতটা দেখা ভালো করে, জলটা দেখা, আমাকে দেখা, তো চলো দেখতে থাকো। আর পূজা এখানে লক্ষ্য দিতে এসছে বন্ধুরা ঠিকঠাক খাচ্ছে কিনা, ঠিক আছে, আর এখানে সোনিয়া লাস্টে বসেছে, খুবই লজ্জা পাচ্ছে, রসগোল্লা একবার তাকা। বন্ধুরা তোমরা শুধু ভেবে দেখো আমাদের ব্যাচটা পুরো রসগোল্লা পান্তুয়া সবকিছু মিশিয়ে আছে, এই দেখো মুখ ঢাকা দিয়েছে, আমি যদি রিয়াক্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে যা রিয়াক্ট, ও ফেস আনতে চাইছে না, আর এই দেখো এদিকে দেখ, আমাদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, তাই তো তাই তো বলে হ্যাঁ আবার। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত, আর এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম যার জন্য খুব গা হাত ব্যথা হয়ে গেছে, তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন এসে থাকো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, ঠিক আছে, আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আর বড় মা এখানে ঝাঁটা দিচ্ছে, ঠিক আছে, টাটা বাই বাই।